আসসালামু আলাইকুম আজকে একটি গলার ডিজাইন বানিয়ে দেখাবো তো চমৎকার একটি গলার ডিজাইন তো গলার ডিজাইনটি করার জন্য প্রথমে আমি একটা বক্রম নিয়েছি দেখেন এই বক্রমটার চড়াটা হচ্ছে সাড়ে সাত ইঞ্চি দেখেন চড়াটা সাড়ে সাত ইঞ্চি নিয়েছি তারপরে দেখেন গলাটা যেই বক্রমটা আছে এই বক্রমটা আমি ডাবল বাস করে নিলাম তো ডাবল বাস করার পরে এভাবে একটাও ইয়া করে দিয়ে দিবেন ডাবল বাস করে নেবেন দেখেন নিচে কিন্তু একটা সোজা করে দাগ দিয়ে দিতে হবে তো আমি দাগটা দিয়ে দিলাম তারপরে আপনার বড়ি অনুযায়ী আপনার গলাটা যে লাম্বাটা দিবেন বড়ি অনুযায়ী লাম্বাটা দিয়ে নেবেন তো দেখেন আমি যে লাম্বাটা নিলাম এটা ছত্রিশ থেকে আটত্রিশ বড়ির মাপ অনুযায়ী আমি নিলাম তো অবশ্যই কুনাকুনিভাবে মাপ দিবেন সাড়ে ছ ইঞ্চি আমি কোনাকুনিভাবে সারের ছ তে একটা দাগ দিয়ে দিলাম তারপরে এখানে একটা সোজা করে দাগ দিয়ে দিব তারপরে গলা চড়াটা হচ্ছে তিন ইঞ্চি ছয় ইঞ্চি দেবো আমি তাই তিন ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিলাম কারণ বক্রমটা ডাবল বাস করা আছে তাই তিন ইঞ্চি দিলাম তারপরে খোলার পরে ছয় ইঞ্চি হয়ে যাবে তারপরে এই দাগ থেকে নিচের দাগ পর্যন্ত আমি সোজা করে একটা দাগ দিয়ে দিবো তো দেখেন আমি একটা বক্স তৈরি করে নিলাম তো অবশ্যই মনে রাখবেন যে কোনো গলার ডিজাইনই করেন না কেন অবশ্যই এরকম একটা বক্স আগে তৈরি করে নিতে হবে তারপর দেখেন এই দাগ থেকে আরও এক ইঞ্চি উপরে আরও একটা দাগ দিয়ে আমি গলার বক্রমটা কাটিং করে নিলাম ঠিক আছে যদি সমান সমান কাটতেন তাহলে কিন্তু পিছনে গলাটা কিন্তু এইখান থেকে বাইর করা যেত না তো এখন এক ইঞ্চি বাইরে নিলাম তাই পিছনের গলাটাও এইখান থেকেই নিয়ে নেওয়া যাবে তো এই গলার ডিজাইনটি দেখানোর একটাই কারণ যে অনেক সময় দেখা গেছে যে আপনার যখন কামিজ সেলাই করি ওই সময় কিন্তু আপনার গলার ডিজাইন অনেক সময় মাথায় আসে না যে কি ডিজাইন দিব তাই যে কোনো সময় যদি দেখা গেছে যে এই ডিজাইনটি ভালো লাগলে আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন স্ক্রিনশট দিয়ে রাখার পরে আপনি যে কোনো সময় গলার ডিজাইনটি আপনার কামিজে ভালো লাগলে দিয়ে দিতে পারবেন তো দেখেন আমি এখানে একটি ডিজাইন তৈরি করে নিতেছি তো এই একটা এই বক্সটার ভিতরে আপনি যেইভাবেই আপনি যেইভাবেই দাগ দেন না কেন যেইভাবেই করেন আপনার গলার ডিজাইন কিন্তু ওই রকমই হবে ঠিক আছে তো আপনার প্রথম একরকম একটা বক্স বানিয়ে তারপরে বক্সের ভিতরে আপনার যে কোনো ডিজাইন বানিয়ে নিতে পারবেন তো দেখেন আমি এই দাগ অনুযায়ী এখন কাটিং করে নিতেছি দেখেন দেখেন আমি কাটিং করার পর গলাটা খোলার পর এরকম হয়েছে ঠিক আছে এখন এটাকে আবার বাস দিয়ে বাস দিয়ে দিব সমান সমান করে বাস দিয়ে দিব বাছ দেওয়ার পর এই বাহিরের যেই বাড়তি বকরমটা আছে এই বকরমটা আমি এখন এভাবে কেটে ফেলে দিব এক ইঞ্চি পরিমাণ রেখে বাকিটা কেটে ফেলে দিতে হবে দেখেন আমার গলার ডিজাইনটি কিন্তু কাটিং করা হয়ে গেছে এখন আমি সেলাই করে দেখাবো দেখেন গলার বক্রমটা আমি একটা টুকরা কাপড়ের উপরে এভাবে সেলাই দিয়ে বসিয়ে নিব তো দেখেন গলাটা এভাবে সেলাই দিয়ে আটকে নিতে হবে তো এভাবে আমি একদম সাইডে সেলাইটা দিয়ে বক্রমের উপরে সেলাইটা দিয়ে আমি বক্রমটা আটকে নিব তো এভাবে অবশ্যই কোনা থাকলে এভাবে কোনার ভিতরে নিয়ে এভাবেই আপনার যেভাবে কোনা আছে বা ডিজাইনটা যেরকম সেমি একইভাবে একদম সাইডে সেলাইটা দিয়ে আটকে দিবেন তো গলার ডিজাইনটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো দেখেন এভাবে সেলাই করার পরে উপরে যেই মুখটা আছে এই গলার মুখে এভাবে একটা মাপ দিবেন যে কতটুক মাপ দিয়ে আপনি কাটসিং কাটিং করছিলেন সেম অতটুক মাপটা রেখে দেখবেন ঠিক আছে কি না অতটুক মাপ দিয়ে তারপরে এখানে একটা দাগ দিয়ে দিবেন দাগ দিয়ে তারপরে একভাবে সেলাইটা করে নেবেন তাহলে আপনার উপরের মাপটা একুের থাকবে ঠিক আছে দেখেন আমার গলাটা সেলাই দিয়ে আটকে নিয়েছি এখন কাপড়টা আছে কেটে ফেলে তো দেখেন কাটার হয়ে গেছে তো কাটার পর এখন বাইরের যেই কাপড়টা সেইভাবে বাঁশ দিয়ে বাস দিয়ে সেলাই দিয়ে আটকে দিব দেখেন আমি সেলাই দিয়ে আটকে নিতেছি তো আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো দেখেন আমার সেলাই করা হয়ে গেছে তো এখন আবার এক মাপ দিয়ে দিবেন যে মাপটা ঠিক আছে কিনে লম্বা যদি বেশি হয় তাহলে আপনার গলা যতটুকু রাখবেন লম্বা তার চেয়ে আধা ইঞ্চি বেশি রাখবেন সেলাইয়ের জন্য তারপরে এইভাবে একটা বাজ দিবেন বাজ দেওয়ার পরে সমান মাঝখানে একটা একটু কেটে একটা চিহ্ন দিয়ে নেবেন ঠিক আছে সুমন মাছ সেন্টারটা সমান রাখার জন্য তারপরে কামিজের যে সামনের পাটটা আছে দেখেন এই সামনের পাটের যে মাঝখানের চিহ্নটা আছে যে বাসটা আছে এই বাসটাতে আমি একটা দাগ দিয়ে দিলাম তারপরে গলার নিচে এভাবে আমি একটা সমান মাঝখানে একটা চিহ্ন দিয়ে নিলাম দাগ দিয়ে নিলাম চক দিয়ে তারপরে এই উপরের চিহ্ন আর নিচের এই দাগের চিহ্ন সেম সোজা রেখে তারপরে সেলাই দিয়ে আটকে নিতে হবে তো অবশ্যই গলাটা আপনার বাউ সাইডে কামিজের বাউ সাইডে সেলাই দিয়ে লাগিয়ে নিতে হবে বাউ সাইড থেকে উল্টা সাইডে নিয়ে যাবেন তো দেখেন আমি গলার ডিজাইনটি সেলাই দিয়ে আটকে নিতেছি তো অবশ্যই এদিকে লক্ষ্য রাখবেন যে সেলাইটা যাতে বক্রমের উপরে না উঠে ঠিক আছে সেলাইটা একদম বক্রমের সাথে বক্রমের বাহিরে পড়বে বক্রমের উপরে যাতে সেলাইটা না উঠে একদম সাথে মিলে সেলাইটা দিয়ে দিবেন তো দেখেন আমি সেলাইটা করে নিতেছি দেখেন সেলাই করা হয়ে গেছে এখন ভিতরে যেই কাপড়টা আছে এই কাপড়টা হাফ ইঞ্চি পরিমাণ বা দুই সুতা পরিমাণ রেখে তারপরে এইভাবে কাটিং করে নিতে হবে তো অবশ্যই সেলাইয়ের বাইরে এভাবে একটু কাটিং করে নিবেন সেলাই যাতে না কাটে সেদিকে লক্ষ্য রাখবেন তারপরে যে কোনাগুলো আছে দেখেন এই যে কোনাগুলো আছে কোনাগুলাতে একটু এভাবে কেসির মাথা দিয়ে এভাবে যে রাউন্ডগুলো বা কোনাগুলো আছে একটু করে কেটে দিতে হবে তাহলে আপনার গলাটা উল্টাতে অনেক সুবিধা হবে আর যদি না দেন তাহলে কিন্তু গলাটা এই কোনাগুলা উল্টাতে চাবে না ঠিক আছে তারপরে এইভাবে গলাটা উল্টে নিতে হবে তারপরে কোনার কাপড়টা এইভাবে বাস দিয়ে তারপরে এইভাবে উল্টে নেবেন ঠিক আছে তো যদি উল্টে দিয়ে কোনটা সুন্দর না উঠে তাহলে কলম বা কোনো কিছু দিয়ে একটু ধাক্কা দিবেন কেসির মাথা দিয়ে তাহলে দেখবেন কোনাটা সুন্দরভাবে উল্টে যাবে তো আমি গলাটা দেখেন উল্টে নিতেছি তো উল্টানোর পরে যে গলার একদম সাইডে আমি একটা চাপ সেলাই দিয়ে দিব তো এটা আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারবেন কোনো সমস্যা নাই এটা আমি দিয়ে দিতেছি একদম সাইডে সেলাইটা দিয়ে দিব তো বন্ধুরা দেখেন আমার গলার ডিজাইনটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো ডিজাইনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর যদি ডিজাইনটি ভালো লাগে তাহলে ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন যখন আপনার কামিজ বানাবেন তখন আপনি ডিজাইনটি ভালো লাগলে দিয়ে দিতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ